জাতি ইতিহাসের প্রথম আত্মস্বীকৃত খুনিকে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? গণতান্ত্রিক কোন পথ সে খুঁজে রাখেন নাই, বাধ্য হয়ে আমরা সশস্ত্র সংগ্রামের পথে গিয়েছিলাম। আমি সিরাজ সিকদারের সর্বহারা দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। 74 সালে দেখেছি ট্রেনের একটা প্যাসেঞ্জার বমি করেছে, এই বমির উপর 5-6 জন ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য। এই দৃশ্য আমাদের শেখ মুজিব দেখিয়েছে। আমাদের ভদ্রলোকেরা যারা শেখ মুজিবের জন্য নাকি কান্না কাটে তাদের কি বলা হয়? এই 15 লক্ষ লোককে যে না খেয়ে মেরেছে তার ব্যাপারে প্রশ্ন করি, কেন প্রশ্ন করা হয় না? ভদ্রতা নাকি কাপুরুষতা? আমি একজন মুক্তিযোদ্ধা। অবশ্য গত 15 বছরে হাসিনা এবং তার দস্যুরা, তার দানবরা, তার ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার দোকান মেরে ফেলে মুক্তিযুদ্ধের বাড়া দিয়েছে। এইরকম ভাবে একটা মহিমান্বিত সংগ্রামকে ক্যাপিটালাইজ করে নিজের চামড়া বাঁচানোর জন্য, নিজের দুষ্কর্ম, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংলুট, টাকা পাচার, খুন, এই সব কিছু মধ্যে বর্ম হিসেবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধ। এইরকম ভাবে মুক্তিযুদ্ধ ব্যবহারের কথা ছিল না, কিন্তু ফ্যাসিস্টরা তা করেছে। তো যাই সেজন্য এই সময় বলতাম না, লজ্জা থাকতো, কিন্তু এখন বুক খুলে বলি ইয়েস আই এম এ ফ্রিডম ফাইটার। তো আমরা কি করলাম, দেশ স্বাধীন হয়ে গেল, দেশে বাড়ি ফিরলাম, শেখ মুজিব বললো অস্ত্রগুলো জমা দাও, আমরা অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার জন্য চলে গেলাম। আমি তখন আপনাদের এই বয়সেও না, আমি তখন SSC পরীক্ষা দিচ্ছিলাম, তুই সময় যুদ্ধ লেগে ওই অবস্থা চলে গেছে। তো আমার মা এবারে যেটা দেখলাম আমি যে মায়েরা বাচ্চাদেরকে বাড়িতে বেঁধে রাখতে পারতেছে না, ঠিক একই ঘটনা ঘটেছিল 71 সালে। আমার মা আমাদেরকে আঁকড়ে রাখার জন্য এখানে কোনো চেষ্টা নেবে করে নাই, কিন্তু আমরা ঠিকই ভেঙে চলে গেছি, যুদ্ধ চলে গেছি। তো কি দাঁড়ালো যে স্বপ্ন, আমরা কি স্বপ্ন নিয়ে গেছিলাম মুক্তিযুদ্ধে? আমরা চেয়েছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা গিয়েছিলাম গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, আমরা গিয়েছিলাম মানবাধিকারের জন্য অর্জন করার জন্য। তিনটা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। ইনসাফ, যেটা ভারত ভাই বলেন ইনসাফ, ন্যায়, আরেকটা হলো আপনার গণতন্ত্র, আরেকটা হলো মানবাধিকার। এই তিনটা লাইন থেকে আমরা এই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, স্বাধীনতা ঘোষণা করলাম। দেখো পরে যেগুলো লাগাইছে এগুলো মুসাল হাফিজের ভাষাগুলো বেদাত, মানে এগুলো ছিল না বলে। এই যে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, এটা ছিল যা, তারপরে কি কি লাগাইছে না শেখ মুজিব, এগুলো সবই বেদাত, মানে এগুলো ওখানে ছিল না মূল টার্মে। মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে, মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে এগুলো নাই। আপনারা ঘোষণাপত্র পড়বেন, হাসান হাফিজুর রহমানের প্রণীত যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পূর্বে নেই, এর মধ্যে প্রথম খণ্ডের মধ্যেই আপনার উত্তরে 99% ওখানে জমা আছে। অবশ্য পরবর্তী বিকৃত করে এটা 12টা বাজিয়েছে হাসিনা, ইতিহাসে তার জুতা দিয়ে, তার ইতিহাসের পাতা দিয়ে তার জুতার চামড়া বানিয়েছে, জুতা বানিয়েছে, যেরকম খুশি। তো সেইখানে দেশ স্বাধীনের পরে আমাদের আমরা আশ্চর্য, 1972 সালে ফেব্রুয়ারি মাস স্বপ্ন খান খান হয়ে গেল আমাদের। কি ঘটেছে? শেখ ফজলুল্লাহ, উনি যুবলীগের প্রেসিডেন্ট, শেখ মুজিবের ভাগ্নে, তিনি ঘোষণা করলেন এখন থেকে দেশে কোনো শাসন ফাসন চলবে না, কোন কোর্ট কাছারি চলবে না, রাষ্ট্র চলবে এখন একটা মাত্র আইনের জন্য, মুজিবি শাসন। ম্যাসিডাদের 20 বৃক্ষের চারা রোপণ করা হলো 72 সালে ফেব্রুয়ারি মাসে। সেই ফ্যাসিলাদ বাংলাদেশে কি দাঁড়ালো? শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত পালন করার জন্য 27,000 লোককে শেখ মুজিব হত্যা করেছে। বাংলাদেশের জাতি ইতিহাসের প্রথম আত্মস্বীকৃত খুনিকে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? আমি কুইজের এটা প্রকাশ করবো একদিন আপনাদের সাথে এসে, এগুলো আমার এখন সোজা করে বলতে ইচ্ছা করে। শেখ মুজিব কোনো দাস দেবতা ছিলেন না, তিনি ছিলেন ফিউডাল লর্ড, হি ওয়াজ কিং। একটা মুজিবি দুঃশে পারিবারিক শাসন তিনি প্রবর্তন করেছিলেন বাংলাদেশে। 27,000
নিরপরাধ মানুষ হত্যা করার পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাকে মেরে ফেলত। সিরাজ শিকদার আমরা এইসব দেখে টেনে আমরা বললাম যে এই বৈষম্যপূর্ণ সমাজ, এই ধনের এত পার্থক্য, এই লুণ্ঠন, এই চুরি, ডাকাতি, লুটপাট, কালোবাজারি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক কোনো পথ শেখ মুজিবুর রাখেন নাই, বাধ্য হয়ে আমরা সশস্ত্র সংগ্রামের পথে গিয়েছিলাম। আমি সিরাজ শিকদারের সর্বহারা দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা উৎখাত করতে চেয়েছিলাম এই ফ্যাসিবাদকে, যাই হোক, তারপরে তাদের অবাধ লুণ্ঠনের জন্য 15 লক্ষ লোক অনাহারে মারা গেছে চুয়াত্তরের দুর্ভিক্ষে। আমাদের ইতিহাসবিদ, আমাদের ভদ্রলোকেরা যারা শেখ মুজিবের জন্য নাকি কান্না কাঁদে, তাদের কি বলা হয় এই 15 লক্ষ লোককে যে না খেয়ে মেরেছে তার ব্যাপারে প্রশ্ন করি? কেন প্রশ্ন করা হয় না? ভদ্রতা নাকি কাপুরুষতা নাকি ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, কোনটা? আমাদের ছেলেরা এই বাদ ভেঙে দিয়েছে, এই যৌবন জল তরঙ্গ, এটাকে কে বাদ দেবে? তারপরে এত কিছু করে শেষ হলো, আমার নিজের জেলা হলো কুড়িগ্রাম, একটা জেলাতে 5 লক্ষ লোক মারা গেছিল দুর্ভিক্ষে। আমার মা খেতে পারত না, কাঁদতে বসে বসে। আমরা সাধ্য মতো চেষ্টা করতাম মানুষের মধ্যে খাবার বিতরণ করার, তা আমাদের তো সীমাবদ্ধতা আছে, হাজার হাজার মানুষ মনে হারে। অথচ অমর্ত সেন বলেছেন যে খাবারের কোথাও কোনো ঘাটতি ছিল না, সব তুলে আরবদারি মজুদদারি করেছি, চোরাচালান করে আমাদের ভারতের কাছে পাঠিয়ে দিয়েছে। সমস্ত সংবাদপত্র ব্যান করে কুখ্যাত চতুর্থ সংশোধনী করেছিলেন। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ব্যান হয়ে গেল। শুধুমাত্র একটা দল, একটা নেতা স্লোগান হলো, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, আর কিছু থাকে না। স্বপ্ন ভঙ্গ হয়েছে আমাদের, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অস্ত্রপাত করেছি, এইরকম একটা দেশের জন্য যুদ্ধে গেছিলাম। মানুষ না খেয়ে মরতে চান, গাইবান্ধা রেল স্টেশনে 74 সালে দেখেছি ট্রেনের একটা প্যাসেঞ্জার বমি করেছে, এই বমির উপর 5-6 জন ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য। এই দৃশ্য আমাদের শেখ মুজিব দেখিয়েছে, কষ্টে বুক ফেটে যেত। তারপরে 15 আগস্টের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এখন যতই ট্রাজিক প্রাকৃতিক ঘটনাটা হোক না কেন, কিন্তু বাংলাদেশে মানুষ ফেস্টিভ্যাল করেছে, উৎসব করেছে, পিকনিক পার্টি করেছে, বোমাবাজি করেছে, দান খয়রাত করেছে, মসজিদে মসজিদে মিলাদ করিয়েছে, যে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। এই ফেরাউন সম্পর্কে কার দেওয়া? শেখ মুজিবের পার্লামেন্টের স্পিকার আব্দুল মালেক উকিল বলছিলেন যে বাংলার ফেরাউন শেষ হয়ে গেছে। দেখো স্বপ্ন ভঙ্গ। তারপরে আসেন 90-এর সেটা করে শেষ পর্যন্ত আমরা ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে তুলে দিলাম। 15 বছর ফ্যাসিবাদ বাংলাদেশে বিস্তার করেছে এবং সব আন্দোলন পেয়ে 15 বছর ধরে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী হত্যা হয়েছে, ঘুমের শিকার হয়েছে, মামলার পর মামলা জর্জরিত হয়েছে দেশ। একটা রাজনৈতিক দল বিএনপি, তা 1.5 লক্ষ মামলা 40 লক্ষ লোক আসামি করা হয়েছে একটা রাজনৈতিক দল। আর অন্যান্য জামাত বলত তো আছে, ফাঁসিতে মেরেছে কতজনকে দেখে, হুলুস্থুল কাণ্ড যা যদি তাই। আমি বাংলাদেশ, আমি সবকিছু, আমি দেবতা, আমি সব, আমার কথা বাড়ি কিছু হয় না। সুইস বিদ্যুৎ চলবে না, আর রেন্ট নিয়ে কথা বলে বিদ্যুৎ বন্ধ করে দেবে, এগুলো ভাষা বিরক্ত নিয়ে কথা বলি, তাহলে বিরক্ত হন কেন? তো যাই হোক ভাই, এই স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এই স্বপ্ন ভঙ্গের ভেতর দিয়ে শেষ পর্যন্ত এই আবাবিল, আল্লাহর আবাবিল রাস্তা দিয়ে আসলো। কাবা শরীফ রক্ষা করলো আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন আসমান দিয়ে, ছোট ছোট পাখি এক আবাবিল আব্রাহিম গোষ্ঠী নিবাস করেছে। আর এবার বাংলাদেশের রাস্তায় পাঠিয়েছে আল্লাহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দরজার মাদ্রাসা, দরজার ঘুরে হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল। আমরা
যে ভূমিকা করেছিলেন সেইটা আমাদের ছেলেরা করছে না বলে আমার অনুভূত হচ্ছে। আমরা তো অস্ত্র শস্ত্র শেখ মুজিবকে বিশ্বাস করে প্রতারণা শিকার হয়েছিলাম আমরা, কিন্তু আমাদের ছেলেরা তোমরা সেইটা করো নি। তোমরা রাস্তায় থেকে যাচ্ছ, এই রাস্তায় যদি তোমরা না থাকতা জুডিশিয়ারি কু যেটা হতে যাচ্ছিল সেটা ঠেকাইতো কে? আনসার বিদ্রোহ হতে যাচ্ছিল সেটা ঠেকাইতো কে? রাস্তাঘাট ব্লক করে প্রবেশের ইংলিশকে বাড়ি ফিরে বেরোতে দেয়নি, এটা করতে ঠেকাইতো কে? আরো নানান জায়গায় নানান কাহিনী। এই ছাত্ররা তোমরা যারা এখনো জেগে আছো সেই জন্য বাংলাদেশ এখনো প্রতি বিপ্লবীর শাস্তি হতে পারবে। যাই হোক, তো আমার 80 লক্ষ ভোট আমার প্রথম কবিতার বই, সেই কত 87-88 সালে বেরিয়েছিল। পরাজ ভাই আমাকে ডেকে নিয়ে যে ধরে প্রকাশক বলে বলি স্ক্রিপ্ট দেন, আমার বন্ধু আয় হোসেনের মাধ্যমে আমাকে ধরে নিয়ে গেলেন বলি স্ক্রিপ্ট দেন। পরাজ ভাই তখন একটা প্রকাশন সংস্থিত প্রতিপক্ষ, তো প্রতিপক্ষতে আমার এই কবিতা বই দেন একেবারে পরাজ ভাই, মানে ব্যক্তিগত মানে এটা কিন্তু কথা প্রকাশ করার ভাষা নেই, মানে আমি যথেষ্ট কৃতজ্ঞ শুধু না অনেক বেশি কৃতজ্ঞ। তো সেই বইয়ের উৎসর্গ পত্রে আমি লিখেছিলাম, চার যদি দেখি মানুষ মানুষকে শোষণ করছে, আর যদি শুনি মানুষ না খেয়ে মরছে তাহলে পৃথিবীকে ধিক্কার। আমি এই কথাটাই দিয়ে বলতে চাচ্ছি যে আবার যদি বাংলাদেশে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে, আবার যদি জল্লাদের দরবার, দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করেন তাহলে শেষ করে দেওয়াটাই ভালো। ওকে, আল্লাহ হাফেজ। অনেক কথা বলা ছিল বলতে দিল না, ওরা কণ্ঠ রোধ করে দেয় আপনাদের কাছে, তোমাদের কাছে দিয়ে গেলাম আমার বক্তৃতা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।